बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुप्रिय शिक्षार्थी अस्सलामु आलाइकुम। तो करोनाकालीन समय तुम्हारे सृष्टि अकाडेमिक स्कूलर पक्ष अनलाइन क्लासे स्वागत जाच्छी। आमि पंचम श्रेणी गणित विषय क्लास निये आसछि। आमरा ओइकिक नियम विषय एकटु आलोचना करब। ओइकिक नियम आमरा इतिपूर्वे धारणा पेयेछि जे एकेर मान बेर करे कोनो समस्यार समाधान करा हच्छे ओइकिक नियम। तो से तारी धारावाहिकताय आजके आमि अनुशीलनी तीनेर किछु समस्यार समाधान निये आसछि। तो शुरूते आमि समाधान निये आसछि 15 नं अंक। एखाने এই 15 নংয়ে বলা হয়েছে যদি 8 কেজি পোলাওয়ের চালের মূল্য যদি 8 কেজি পোলাওয়ের চালের মূল্য 960 টাকা হয় তাহলে 4800 টাকায় কত কেজি পোলাওয়ের চাল পাওয়া যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, আগে 1 কেজির দাম কত সেটা আগে বের করে নিব। 1 কেজির মূল্য বের করে নিলেই আমি সমাধান করাটা একটু সহজ মনে করি বলি, যে কারণে আমি সেভাবেই তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি বা লিখে দিচ্ছি। তো লিখবে ভাবে 8 কেজি পোলাও এর চালের মূল্য 960 টাকা। অতএব 1 কেজি পোলাওয়ের চালের মূল্য এই 960 ভাগ হচ্ছে 8। ভাগ করলে এখন আমরা দিতে পারি যে 8 দিয়ে 9 এর মধ্যে প্রথমে যায় একবার, আর থাকে 1, 16 এর মধ্যে যায় দুইবার, আর একটা শূন্য 120। তাহলে 120 টাকা হচ্ছে প্রতি কেজি পোলাওয়ের চালের মূল্য। এখন কথা হচ্ছে 4800 টাকায় আমি কত কেজি পোলাওয়ের চাল পাব। তাহলে সংক্ষেপে আমি এখানে লিখে দিতে পারি যাতে 4800 টাকায় 800 টাকায় পাওয়া যাবে এই 4800-কে আমি যদি 120 দ্বারা ভাগ করি তাহলে কত কেজি চাল পাওয়া যাবে সেটা বের হবে। তাহলে 4800 টাকায় পাওয়া যাবে 4800 ভাগ হচ্ছে 120। প্রতি কেজির দাম দ্বারা মোট দামকে ভাগ করলেই পরিমাণ পাওয়া যাবে, যে কারণে এখানে আমরা পাচ্ছি এখন লিখে ভাগ করে দিতে পারি। এখানে 120 দ্বারা ভাগ করব 4800-কে। দেখা যায় এখানে প্রথমে যায় তিনবার বা চারবার যায় 4 × 48 আর একটা শূন্য। তাহলে এটা মিলে গেল, যে কারণে শূন্য বসে না, আমরা এই শূন্য কেটে আনতে পারি। কিন্তু কেটে আনার পরেও যায় না বলে এখানে একটা শূন্য বসে, অর্থাৎ এখানে একটা শূন্য দিয়ে মিলিয়ে দিতে পারি। এখানে আমরা ভাগফল হিসেবে পেলাম 40, অর্থাৎ এখানে কেজি হবে কত কেজি তা, যে কারণে এখানে কেজি আমরা উত্তর বা সমাধান হিসেবে পাচ্ছি 40 কেজি। অর্থাৎ 40 কেজি চাল এখানে পাওয়া যাচ্ছে, এটা পোলাওয়ের চাল আর কি, 40 কেজি। এভাবে আমরা এই জাতীয় কিছু সমাধান, অর্থাৎ প্রথমে আমরা 1 কেজির দাম বের করে এটা সমাধান করতে পেরেছি, যে কারণে এটা একটা কি ঐকিক নিয়মের অঙ্ক। তো এরপরে আমি 16 নম্বর আলোচনা নিয়ে আসছি। 16 নম্বরে আছে এখানে একটি মোটর সাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে, মোটর সাইকেল আমরা জানি মোটর সাইকেল চালাইতে গেলেই মোবিল লাগে, পেট্রোল লাগে, এই দুইটা লাগেই, পেট্রোল লাগেই, মোবিল খরচ হয় না, মোবিলতে কম খরচ হয়, অনেক দিন পর পর পাল্টাইলেও চলে, কিন্তু পেট্রোল বা তেল সবসময়ই লাগে, যে কারণে এটা ছাড়া চলে না। তো একটি মোটর সাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে, 12 কিলোমিটার পেট্রোল তুললে। তো 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এটা আমরা হর লব হিসেবে অঙ্কটা সমাধান করে নিতে পারি। সেটা হচ্ছে এভাবে যে 12 লিটার না লিখে আমরা যেহেতু বের করতে হবে, আমরা জানি ঐকিক নিয়ম আবার আরেকটা বিষয়, যে জিনিসটার সমাধান করতে হবে অথবা বের করতে হবে সেটা বাক্যের ডান পাশে লিখতে হয়। আমরা ছোট প্রশ্নের যে শীট পেয়েছি সেখানে দেওয়া আছে যে ঐকিক নিয়মে যে জিনিসটা বের করতে হবে সেটা বাক্যের ডানে রাখতে হবে। যেহেতু এখানে বলা হয়েছে কত লিটার পেট্রোল, অর্থাৎ পেট্রোলের পরিমাপ বের করতে হবে, কাজে এই পেট্রোলের পরিমাপ বের করতে হলে অবশ্যই পেট্রোলকে ডান পাশে দিতে হবে। তাহলে এখানে লিখতে হবে 300 কিলোমিটার যেতে পেট্রোল লাগে 12 লিটার, অতএব 1 কিলোমিটার যেতে পেট্রোল লাগে, আমরা এভাবে লিখে দিতে পারি। যেহেতু ভাগ হয়ে যাবে, কাজেই 12-কে তার 300 দ্বারা ভাগ দেওয়া যায় না, যে কারণে আমরা এখানে 300 নিচে লিখে ভাগ করে দিতে পারি হর লব হিসেবে, এটাও একটা ভাগ। আর এরপরে অতএব দিয়ে আমরা কি করতে পারি, 100 কিলোমিটার যেতে
100 কিলোমিটার যেতে পেট্রোল লাগে এখানে 12 গুণ হবে 100 আর নিচে হবে 300 যেভাবে আছে সেভাবেই তাহলে একের জায়গায় আবার 100 এই কারণে মান বেড়ে যাবে আর বেড়ে গেলে গুণ আর হর লব হিসেবে যখন বলবো এটাকে বলা হয় লব আর এটাকে বলা হয় হর আর লব যখনই আমরা বেশি হবে তখনই লবের সাথে গুণ হবে আর যখন কম হবে তখন হরের সাথে গুণ হবে এটা আমাদের খেয়াল রাখতে হবে এই কারণে এখানে আমরা কি করতে পারি কাটাকাটি করতে পারি কাটাকাটি মানে হচ্ছে সংক্ষেপে ভাগ কাটাকাটি মানে হচ্ছে কি সংক্ষেপে ভাগ আমরা মনে করি ওটা ভাগ করতেছি এখন ভাগ করলে এই 100 দ্বারা 100 এর মধ্যে যা হচ্ছে একবার আর এই 100 দ্বারা এখানে 300 এর মধ্যে যা হচ্ছে তিনবার এটা হচ্ছে একটা কাটাকাটি তাহলে 100 দ্বারা 100 এর মধ্যে যায় একবার আর 100 দ্বারা 300 এর মধ্যে যায় তিনবার আর এই তিন দ্বারা এখানে 12 এর মধ্যে যা হলো চারবার তাহলে সংক্ষেপে আমরা পাচ্ছি কত 4 লিটার অর্থাৎ এই 100 কিলোমিটার যেতে ওই মোটরসাইকেলটির 4 লিটার পেট্রোল লাগে যে কারণে আমরা লিখতে পারি এখানে উত্তর বা সমাধান হিসেবে 4 লিটার তাহলে এর সাথে আমাদের এই অনুশীলনের যে সমস্যাগুলো ছিল তা শেষ হয়ে গেল তো আমরা এরপরে আমরা এই অনুশীলনের যোগ্যতা ভিত্তিক নিয়ে আলোচনা করব যেহেতু প্রাথমিক শিক্ষা সমাপনীতে যোগ্যতা ভিত্তিক প্রশ্নই থাকে যে অঙ্কগুলো আমরা করতেছি এগুলো সরাসরি পাবো না এগুলো জাস্ট নিয়ম শেখার জন্য আমরা এই অঙ্কগুলো শিখি কিন্তু আমাদের করতে হবে যোগ্যতা ভিত্তিক আর এই চার প্রক্রিয়া প্রতীক সম্পর্কিত সমস্যা এটা সমাপনীর সিলেবাসের অন্তর্ভুক্ত কাজে এগুলো আমরা চেষ্টা করব ভালোভাবে বোঝার জন্য এগুলো বুঝেই আমরা যোগ্যতা ভিত্তিক পরবর্তীতে করতে পারবো ইতিমধ্যে আমরা যোগ্যতা ভিত্তিকের শীট তোমাদের মধ্যে সরবরাহ করা হয়ে গেছে সেটারও সমাধান পর্যায়ক্রমে করে দিব তোমরা অবশ্যই এই ভিডিওগুলো ভালোভাবে দেখবে আর টিউটোরিয়াল পরীক্ষার প্রিপারেশন খুব ভালোভাবে নিবে কারণ তুমি যত প্রিপারেশন ভালোভাবে নিবে তোমার পরীক্ষাটাও তত ভালো হবে আর এর দ্বারাই ব্যাচ নির্ধারণ হবে আর ব্যাচ নির্ধারণে তুমি যেন দুর্বল বেছে না পড়ো এ কারণে পরীক্ষা ভালোভাবে করার চেষ্টা করবে মা বাবা যেভাবে পরীক্ষা দিতে বলে সেভাবে দিবে আর খুব পরীক্ষার সময় আমরা আবার ভিজিট করবো যে তুমি ঠিকমতো সময়ে সঠিক সময়ে পরীক্ষা দিচ্ছ কিনা ভালোভাবে লিখছো কিনা পরীক্ষার খাতায় সুন্দর হচ্ছে কিনা লেখা এগুলো আমরা ফলো আপ করবো তো এগুলো তোমরা যেন ভালো যেন থাকে আমরা যেন ভালোভাবে দেখতে পারি এই প্রত্যাশা রেখে আজকের মতো আমি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম